হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং অ্যান্ড জিআই বই থেকে ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা নির্ণয়ের যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই অধ্যায়ের আজকে দ্বিতীয় পার্ট। পার্ট ওয়ানের কোশ্চেন থেকে পার্ট টুর অর্থাৎ আজকের ক্লাসের কোশ্চেনগুলো কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আরও নতুন নতুন ভালো নিয়ম তোমরা শিখতে চলেছো। তো সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে এই ভিডিওতে একটা করে লাইক কিন্তু অবশ্যই করতে ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, লুপ্ত সংখ্যা নির্ণয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট শুরু করা যাক। আজকের পার্ট টু শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 11 থেকে, এবং এখানে যে ছকটা দেওয়া রয়েছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ছক, এই ধরনের ছকগুলো পরীক্ষার সময় থাকে। তো এখানে দেখো, এখানে যে ছকটা দেওয়া রয়েছে তার মধ্যে বিভিন্ন সংখ্যার মাঝখানে এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে। তো এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে যে সংখ্যাগুলো রয়েছে ঠিক তার অপোজিটের সংখ্যা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। তো এখানে দেখো, পাঁচের বিপরীতে রয়েছে ১৬, অর্থাৎ এখানে এই যে পাঁচের সঙ্গে ১৬, আটের সঙ্গে ২৫, এই সম্পর্কগুলো। তো পাঁচ থেকে ১৬ আমরা কীভাবে আসতে পারি সেটা আসতে পারি, দেখো পাঁচের সঙ্গে যদি আমরা তিন গুণ করি তাহলে হয় তিন পাঁচে ১৫, সেই ১৫র সঙ্গে যদি ১ যোগ করি তাহলে হয়ে যায় ১৬, ঠিক আছে। আবার একইভাবে আটের বিপরীতে ২৫ কীভাবে আসলো, এই যে আট, আটের সঙ্গে যদি আমরা তিন গুণ করি তিন আটা ২৪, ২৪-এর সঙ্গে এক যোগ করলে হয় ২৫। তো তাহলে প্যাটার্ন আশা করি বুঝতে পেরেছো, প্রথমে তিন গুণ করা হচ্ছে, তার সঙ্গে যে সংখ্যাটা বেরোচ্ছে সেখানে এক যোগ করা হচ্ছে। তো তাহলে এই যে কোশ্চেন মার্ক, এর বিপরীতে কী আছে, এর বিপরীতে আছে ৯। তো তাহলে কী করতে হবে, নিয়ম অনুসারে ৯-এর সঙ্গে তিন গুণ করতে হবে, তিন নং ২৭, সেই ২৭-এর সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে হয় ২৮, অর্থাৎ এখানে যে কোশ্চেন মার্ক আছে এখানে ২৮ হবে। এবং অপশান দেখো, অপশান সিতে রয়েছে ২৮, অর্থাৎ কোশ্চেন নাম্বার ১১-এর সঠিক উত্তর হবে অপশান সি, ২৮। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো নিয়মের প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নাম্বার ১২-এর সমাধানটা দেখে নেব। এখানে এক্ষেত্রে কোশ্চেন নাম্বার ১২-এর ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে রয়েছে ৮, ১৭, ৩৫, ৭১, ১৪৩, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এক মুখে সংখ্যাগুলো বেড়ে গেছে, এবং সবশেষে এখানে রয়েছে কোশ্চেন মার্ক। তো তাহলে এই ৮-এর থেকে ১৭ কীভাবে আসলো, ১৭ থেকে ৩৫ কীভাবে আসলো, এই সংখ্যাগুলো বা এই সম্পর্কটা নির্ণয় করার চেষ্টা আমরা করি। তাহলে ৮-এর থেকে ১৭-তে আমরা কীভাবে পৌঁছাবো, এখানে দেখো ৮-এর সঙ্গে যদি আমরা ২ গুণ করি তাহলে কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি আর দুগুণা ১৬, এই ১৬-র সঙ্গে যদি ১ যোগ করি তাহলে হয় কিন্তু ১৭। আবার এই ১৭-এর সঙ্গে যদি ২ গুণ করি ১৭ দুগুণে কত হয় ৩৪, এই ৩৪-এর সঙ্গে যদি প্লাস ১ করি তাহলে হয় ৩৫। ঠিক একই রকমভাবে ৩৫-এর সঙ্গে যদি আমরা ২ গুণ করি সেক্ষেত্রে হচ্ছে ৭০, এবং তার সঙ্গে ১ যোগ করে হয় ৭১। ৭১-এর সঙ্গে যদি ২ গুণ করি তাহলে এখানে হচ্ছে ১৪২, সেই ১৪২-এর সঙ্গে ১ গুণ আমরা পাচ্ছি ১৪৩, যেটা এখানে রয়েছে। তাহলে প্যাটার্ন কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে সঠিক উত্তর নির্ণয় করতে হলে তাহলে এই ১৪৩-এর সঙ্গে প্রথমে আমরা ২ গুণ করব, এবং এটা গুণ করলে হয় ২৮৬, এবং এই ৮৬-এর সঙ্গে ১ যোগ করে হবে ২৮৭। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার ১২-এর সঠিক উত্তর হবে অপশান ডি, ২৮৭। এবার আমরা কোশ্চেন নাম্বার ১৩-এর সমাধানটা দেখে নেব, এবং এখানে যে চিত্রটা দেওয়া রয়েছে, যে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে, এটাও কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে, তো সুতরাং এই প্রশ্নের সমাধানটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো এখানে যে চিত্রটা রয়েছে এটাকে প্রথমে বোঝার চেষ্টা করো। এখানে দেখো চিত্রটাকে দুটো ভাগে ভাগ করা রয়েছে, এই ৪টে ভাগে ভাগ করার পরে এক একটা ভাগে কিন্তু ৩টে করে সংখ্যার সমষ্টি আমরা এখানে পাচ্ছি। তাহলে এই ৩টে করে সংখ্যা কীভাবে সম্পর্কিত সেটা নির্ণয় করলে কিন্তু এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই যে প্রথমটা, এই পার্টটা আমরা দেখব, এখানে রয়েছে ৫, ৩ আর ৬৪, এবং যেহেতু এই দুটো সংখ্যা ছোট, অর্থাৎ ৩ আর ৫ ছোট, তাহলে অবশ্যই এই দুটোর সঙ্গে সমন্বয়ে ৬৪ আসবে। তো তাহলে এখানে দেখো, এই যে ৫ আর ৩, এই দুটো জোড়ে যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি ৮, সে ৮-এর যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু হয় ৮ আটা ৬৪, এই ৬৪ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে ঠিক একই রকমভাবে এই যে ১৬ আর ৫, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই ২১, এই ২১-এ যদি আমরা বর্গ করি তাহলে সেক্ষেত্রে হয় ৪৪১। তো সুতরাং প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এবং যখন প্যাটার্ন আমরা পেয়ে যাব তখন কিন্তু অন্যগুলো আর বেশি ট্রাই করে চেষ্টা করে সময় নষ্ট করব না, সরাসরি উত্তরটা নির্ণয়ের চেষ্টা করব। এই ১০ আর ৭ যোগ করলে আমরা পাই ১৭, সেই ১৭ যদি আমরা বর্গ করি ২০০,
89। আর এই কারণের জন্য কিন্তু আমি বিভিন্ন সংখ্যার বর্গ মুখস্থ রাখতে বলেছিলাম। তো এক্ষেত্রে তাহলে সরাসরি আমরা পেয়ে গেলাম 289, অর্থাৎ কোশ্চেন নাম্বার 13-এর সঠিক উত্তর বা অপশান যেটা হবে সেটা হবে অপশান সি, 289। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ, এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 14 দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নের সমাধানটা আমি আর করাচ্ছি না, কারণ এটার যে প্যাটার্ন তোমরা ছবি থেকে বুঝতে পারছো, এটাও কিন্তু দুভাগে বিভক্ত, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ আগের নিয়ম ফলো করবে, শুধু সামান্য একটু পার্থক্য রয়েছে, বাকি সমস্তটা এক। অর্থাৎ এখানে তিনটে করে পার্ট তোমরা পেয়ে যাবে, তার মধ্যে থেকে এই যে কোশ্চেন মার্ক এটা নির্ণয় করতে হবে এবং বাকি দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার সম্পর্ক নির্ণয় করতে হবে, এবং এই সম্পর্কটাই আগের প্রশ্নের ঠিক বিপরীত, এবং এটা আমি তোমাদেরকে হিন্স হিসেবে জানিয়ে রাখলাম। তো সুতরাং এই প্রশ্নের সমাধানটা করে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে সেটা কিন্তু তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে, এটি কিন্তু খুব ভালো প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নাম্বার 15-এর সমাধানটা দেখে নেব। এখানে যে চিত্রটা দেওয়া রয়েছে বিভিন্ন সংখ্যার মাঝখানে এখানে কোশ্চেন মার্ক রয়েছে, তো তার আগে বাকি সম্পর্কগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করি, যেমন এখানে 36 কীভাবে আসলো, 27 কীভাবে আসলো। তো এখানে দেখো এই যে 12 আর 3, এই দুটো গুণ করলে কিন্তু 3 বরং এই 36 আসছে। আবার এই 27 কীভাবে আসলো, এটা আসলো দেখো এই যে 3 আর 9, 3 নং 27। এই 72 কীভাবে আসলো, 72 আসলো 8 আর 9, 8 নং 72। তো তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কী হবে, তো তাহলে এই কোশ্চেন মার্কের স্থানের জন্য 12 আর 8, অর্থাৎ 8 বরং 96, অর্থাৎ কোশ্চেন নাম্বার 15-এর সঠিক অপশান বা অ্যান্সার হবে অপশান সি, 96। এবার তোমার ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 16 দেখতে পাচ্ছ এবং চিত্রটাও সেই একই রকম চিত্র যেটা 13 নম্বর এবং 14 নম্বর প্রশ্নে ছিল, এবং এখানেও আমি একটা হিন্টস দিয়ে বলে রাখছি, 14 নম্বর প্রশ্নে যে পদ্ধতিতে তোমরা সমাধান করবে ঠিক সেম পদ্ধতি এই 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এখানে দেখো এই তিনটে করে সংখ্যা রয়েছে, এই দুটোর সমন্বয়ে কিন্তু এই 144 গঠিত, এবং 14 আর 16 এই দুটোই কিন্তু একদম সেম টু সেম একই পদ্ধতি। তো সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তরটাও তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 17-এর সমাধানটা দেখে নেব। এখানে যে চিত্রটা রয়েছে সেটা আগের দুটো চিত্রের সঙ্গে সামঞ্জস্য থাকলেও এখানে দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এখানে নিয়ম আলাদা। কি করে, এই যে এখানে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু কোনো সংখ্যার বর্গ নয়, তো সুতরাং তাহলে এখানে কোন নিয়ম ফলো করা হয়েছে। যে চিত্রটা রয়েছে সেটা চার ভাগে ভাগ হলেও এখানে দেখো যে তিনটে করে সংখ্যা রয়েছে, তার মধ্যে থেকে এই যে 7 আর 4-কে ক্যালকুলেশন করে কোনোভাবেই কিন্তু 180 আনা সম্ভব হচ্ছে না। তো তাহলে এই 180 বা এই যে 90 এগুলো কীভাবে এসেছে, এখানে দেখো একই রকমভাবে 8 আর 5 এটাকে ক্যালকুলেশন করে কোনোভাবেই 90 আনা সম্ভব নয়। তো তাহলে কীভাবে এসছে এই 90, এখানে দেখো যদি আমরা 9-এর স্কোয়ার করি তাহলে হচ্ছে 9 নং 81, আর যদি আমরা এই 3-এর বর্গ করি তাহলে হয় 3-3-9, কত হলো 90, অর্থাৎ এই 90 কিন্তু পাওয়া গেল। কার সাহায্যে, এই 9 এবং 3-এর সাহায্যে, অর্থাৎ এই যে আলাদা করে যে ভাগগুলো দেওয়া রয়েছে এই ভাগের ঠিক উল্টো দিকের, মানে এর এই দিকের সংখ্যাগুলো নিলে হবে না, এই ভাগের ঠিক উল্টো দিকের সংখ্যাগুলোর বর্গের যোগফল কিন্তু এই সংখ্যাটা আসছে। ঠিক একই রকমভাবে এই যে 89 সেটা কি এই 8 আর 5-এর বর্গতে আসছে, সেটাই আমরা এবার চেক করে দেখে নিই একবার। যেমন 8-এর বর্গ করলে হয় 8 8 64, এবং 5-এর বর্গ করলে হয় 5 5 25, তাহলে কত হলো 9 8 89, অর্থাৎ এই 89 কিন্তু আসলো। সুতরাং প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে কোশ্চেন মার্কের স্থানের সংখ্যা নির্ণয় করতে গেলে 6 আর 12 সাহায্য নিলে হবে না, সাহায্য নিতে হবে 7 এবং 4-এর, অর্থাৎ 7-এর স্কোয়ার 7 7 49, এবং 4-এর স্কোয়ার অর্থাৎ 4 4 16, এটা করলে হয় 5 6 65, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে 65, অর্থাৎ কোশ্চেন নাম্বার 17-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান এ, 65। তো বন্ধুরা এটা কিন্তু একটা খুবই ভালো প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা কোশ্চেন নাম্বার 18-এর সমাধানটা দেখে নেব, এবং এই যে ফিগারটা বা চিত্রটা দেওয়া রয়েছে এটা কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, সমাধানটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এখানে এই যে ত্রিভুজাকার যে চিত্রটা দেওয়া রয়েছে এখানে দেখো এই যে দুটো করে সংখ্যা রয়েছে সেটা এই তৃতীয় সংখ্যার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই সংখ্যাগুলো সম্পর্কিত, এই সংখ্যাগুলো সম্পর্কিত এবং এই সংখ্যাগুলো সম্পর্কিত। এই যে 3 আর 4, এই 3-এর স্কোয়ার হচ্ছে 3-3-9, 4-এর স্কোয়ার হচ্ছে 4 4-16, কত হলো এখানে
25, তাহলে এই দুটো থেকে আমরা বর্গ করে কত পেলাম 25। আবার এই পাঁচের স্কোয়ার, পাঁচের স্কোয়ার মানেও কত হচ্ছে 25, তাহলে এই 25 এই 25 কিন্তু মিলে গেল। অর্থাৎ এই সংখ্যার একার বর্গ আর এই দুটোর আলাদা করে বর্গের যোগফল যা হবে সেই দুটো কিন্তু সমান হচ্ছে। এবার এই সম্পর্কটা দেখি, পাঁচের বর্গ এখানে হচ্ছে 5 5 25, আর 12-র বর্গ এখানে হচ্ছে 144, এটা করলে কত হচ্ছে 169, এবং এই 13-র বর্গ কিন্তু হয় 169, অর্থাৎ এই দুটো কিন্তু সমান, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক কিন্তু রয়েছে। তাহলে এই ক্ষেত্রটা কি হবে, তাহলে এখানে 15-র বর্গ প্রথমে আমাদের করতে হবে, 15-র বর্গ মানে হচ্ছে 225, 8-এর বর্গ 8 8 64, প্লাস করলে কত হচ্ছে 982, এখানে আমরা পেলাম 289। এটা কার বর্গ, এটা কিন্তু 17-র বর্গ, অর্থাৎ এই যে কোশ্চেন মার্ক এখানে তাহলে যেটা হবে সেটা হবে 17, অর্থাৎ কোশ্চেন নাম্বার 18-এর সঠিক অপশান বা উত্তর হবে অপশান ডি 17। সেই জন্যই কিন্তু আমি বারে বারে বলি যে বর্গগুলো বা ঘনগুলো মুখস্থ রাখতে। তো তাহলে এই প্রশ্নের সমাধান তোমরা আশা করি বুঝতে পেরেছ, এটি কিন্তু বন্ধুরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নাম্বার 19-এর সমাধানটা দেখে নেব। এখানে যে চিত্রগুলো রয়েছে তার মধ্যে থেকে প্রত্যেকটার মাঝের সংখ্যাগুলো রয়েছে সবথেকে বড়, তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে। যেমন এখানে এই যে 3-এর স্কোয়ার এবং 5-এর স্কোয়ার যদি আমরা যোগ করি এবং তার সঙ্গে যদি 3 5 এই সংখ্যা দুটোই যদি আবার যোগ করি তাহলে কত আসছে, 3 3 9 প্লাস 5 5 25 প্লাস 3 প্লাস 5, 25 আর 5 30 আর 9 39 আর 3 42, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এই সংখ্যাগুলোর প্রথমে বর্গ হবে তারপরে সেই সংখ্যা দুটোই আবার যোগ হবে। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কীভাবে নির্ণয় করব, এই যে 7 এবং 9 রয়েছে এগুলোর সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে হবে 7-এর বর্গ, তারপরে হবে 9-এর বর্গ, তারপরে এই 7 যোগ হবে, তারপরে 9 যোগ হবে। 7-এর বর্গ মানে 7 7 49, 9-এর বর্গ মানে 9 9 81, তারপর 7 আর 9 মানে হচ্ছে 16, এই তিনটে যোগ করলে হচ্ছে 146, অর্থাৎ 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, সঠিক উত্তর হবে অপশান বি 146। এটিও কিন্তু একটা বন্ধুরা ভালো প্রশ্ন, আশা করি প্রশ্ন সমাধানের পদ্ধতি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 20 সমাধানটা দেখে নেব। এখানে যে চিত্রগুলো দেওয়া রয়েছে সেগুলো আগের চিত্রের সঙ্গে অর্থাৎ 19 নম্বর প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য মনে হলেও নিয়মটা কিন্তু আলাদা, সেটা কিভাবে, এই দুটো সংখ্যা দিয়েই কিন্তু এই সংখ্যাটা নির্ণয় করতে হবে, সেটা কিভাবে, এখানে 5 7 35 এটা গুণ করার পরে এই 7 আর 5 এগুলো কিন্তু আবার মাইনাস করতে হবে, তাহলে এটা 5 7 35 হয়, তার সঙ্গে প্লাস হবে 2, অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম 37, এই 37 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ঠিক একই রকমভাবে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা নির্ণয় করতে হলে 8 আর 4 গুণ করতে হবে, আবার এর সঙ্গে যোগ হবে এই 8 আর 4 বিয়োগফল, অর্থাৎ 4 8 32, তার সঙ্গে যোগ হবে 4, অর্থাৎ 36, তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম 36, অর্থাৎ কোশ্চেন নাম্বার 20-র সঠিক অপশান বা উত্তর হবে অপশান সি 36। এবার আমরা কোশ্চেন নাম্বার 21-এর সমাধানটা দেখে নেব। এখানে যে চিত্রগুলো রয়েছে সেগুলো থেকে বোঝা যাচ্ছে এই যে ছোট সংখ্যা দুটো এইগুলো সমন্বয়ে কিন্তু এই বড় সংখ্যাটা গঠিত। তো এই প্রশ্নের ক্ষেত্রে এই 9 আর 7 এই দুটোর বর্গ আমরা করব। তো এখানে 9-এর বর্গ হচ্ছে 9 9 81, আর 7-এর বর্গ হচ্ছে 7 7 49, এই দুটোর যোগফল হচ্ছে 130। এই 130-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে 65, অর্থাৎ এই 65 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এক্ষেত্রেও ঠিক একই নিয়ম আমরা ফলো করব, অর্থাৎ এই যে 8-এর বর্গ করব 8 8 64, এই 4-এর বর্গটা করব, অর্থাৎ 4-এর বর্গ করলে হচ্ছে 4 4 16, এই দুটোর যোগফল হচ্ছে 80। এই 80-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 40, অর্থাৎ এই 40 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার 21-এর সঠিক অপশান হবে অপশান এ 40। এবার আমরা কোশ্চেন নাম্বার 22-এর সমাধানটা দেখে নেব। এটা কিন্তু বন্ধুরা একটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন হতে চলেছে, সুতরাং ভালো করে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করো। তো এখানে এই যে দুটো সংখ্যা রয়েছে এই দুটোর মাধ্যমে 827-কে আনতে হবে, তো সেটা কীভাবে সেটা দেখো। এই যে 8 রয়েছে এই প্রথমের এই অংশটা কিন্তু 2-এর ঘন, এটা হচ্ছে 2-এর ঘন, অর্থাৎ 8, আর এই 27-টা কিন্তু
তিনের ঘন করলে হচ্ছে সাতাশ, এটাকেই কিন্তু সাজিয়ে লেখা আছে 827। আবার তিন নম্বরটা দেখো, এখানে এই যে পাঁচ রয়েছে, এই পাঁচের ঘন কিন্তু হচ্ছে 125 আর দুইয়ের ঘন কিন্তু 8। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কী হবে সেটা নির্ণয় করতে হলে প্রথমে চারের ঘন, তারপরে একের ঘন। চারের ঘন হচ্ছে 64, একের ঘন হচ্ছে 1, অর্থাৎ 641 কিন্তু উত্তর হবে। অর্থাৎ কোশ্চেন নাম্বার 22-এর সঠিক উত্তর হবে অপশান ডি, 641। তো এটি কিন্তু একটা খুব সুন্দর বুদ্ধির প্রশ্ন, আশা করি সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 23-এর সমাধানটা দেখে নেব। এখানে তিনটে করে সংখ্যা দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা চিত্রে এই যে দুটো করে ছোট সংখ্যা রয়েছে তার সমন্বয়ে অবশ্যই এই বড় সংখ্যাটা গঠিত। তো সেটা কীভাবে, যেমন 9 এর স্কোয়ার 9 নং 81 আর 4 এর স্কোয়ার, এটা করলে হয় 4 4 16, এই দুটোর মধ্যে যদি বিয়োগফল করা হয় তাহলে কিন্তু 65 আসছে। তাহলে এবার প্রশ্ন হলো, এখানে এই যে কোশ্চেন মার্কটা রয়েছে এখানে কিন্তু বড় সংখ্যাটা হবে না, এখানে ছোট সংখ্যাটা নির্ণয় করতে হবে। বড় সংখ্যাটা দেওয়া রয়েছে আর এখানে একটা ছোট সংখ্যা দেওয়া রয়েছে। তো তাহলে এখানে যে পদ্ধতিটা অ্যাপ্লাই হবে সেটা দেখো, প্রথমে এই 120 থেকে 749 এটাকে মাইনাস করতে হবে, এই যে 120 এবং 49 এই দুটোর মধ্যে প্লাস করতে হবে। এখানে প্লাস করলে হয় 961। এই 169 যেটা পাওয়া গেল এটা কার বর্গ, এটা কিন্তু 13-এর বর্গ। তো সুতরাং এই যে কোশ্চেন মার্কের স্থানে এখানে যেটা হবে সেটা হবে 13, অর্থাৎ কোশ্চেন নাম্বার 23-এর সঠিক উত্তর হবে অপশান বি, 13। এটিও একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 24-এর দেখতে পাচ্ছ, এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে এই প্রশ্ন বা এই ধরনের প্রশ্নের সমাধান অলরেডি আমি কিন্তু করিয়ে দিয়েছি। এখানে তোমাদেরকে আমি একটা হিন্টস বলে দিচ্ছি, এখানে এই যে তিনটে করে সংখ্যা রয়েছে এই তিনটে সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই, দুটো সংখ্যার বর্গের যোগফল আর একটা সংখ্যার বর্গের সমান হবে। অর্থাৎ ছোটো দুটো সংখ্যা বর্গ করে যোগ করে যেটা হবে, তিন নম্বর একটা সংখ্যা বর্গ করে কিন্তু সেই সংখ্যাটা সমান হবে। তো সুতরাং এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু এই প্রশ্নের সমাধান তোমরা করবে, এবং এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে সেটা কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 25-এর সমাধানটা দেখে নেব। এখানে যে দুটো ছোট সংখ্যা রয়েছে সে দুটো সমন্বয়ে অবশ্যই বড় সংখ্যাটা গঠিত। তো সেটা কীভাবে এটা আমরা বোঝার চেষ্টা করি, এখানে 5-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার এই দুটো যদি যোগ করি, আবার একই সঙ্গে এই 4 আর 5 এই দুটোর গুণফল এখানে যোগ করতে হবে। তাহলে করলে কী হয়, 5 5 25, 4 4 16 আর 4 5 20, এই তিনটে যোগফল করলে হয় 61। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত বসবে সেটা করতে হলে এই 3-এর বর্গ আর 9-এর বর্গ যোগ করতে হবে, এবং তার সঙ্গে 3 আর 9 গুণ করতে হবে। তাহলে কত হলো, 3 3 9 9 নং 81 প্লাস 3 নং 27, এই তিনটে যোগফলই হবে সঠিক উত্তর। তাহলে 9 আর 81 এটা হচ্ছে 90 90 আর 27 117। কোশ্চেন নাম্বার 25-এর সঠিক উত্তর হবে অপশান এ, 117। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো, এটাও কিন্তু বন্ধুরা একটা খুব সুন্দর ভালো নিয়ম। আর বন্ধুরা, এই কোশ্চেন নাম্বার 25-এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে লুপ্ত সংখ্যা নির্ণয় অধ্যায়ের পার্ট 2। তো এই অধ্যায়ের পরবর্তী পার্টগুলো পেতে এবং সুবীর দাসের রিজনিং বইয়ের সম্পূর্ণ অধ্যায়গুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।